আজকে আমরা দেখাবো যে কিভাবে ইঞ্জিন ফ্লাশ করতে হয়, ইঞ্জিন ফ্লাশ কিভাবে করবে সেটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশার, এটা বিভিন্ন ব্র্যান্ডের বাজারে আসলে পাওয়া যায়, তো আমরা আজকে এটা দিয়ে করবো। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি 500-450 ml এর মতো আছে। সরি, এটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশার। এটা ঢাল তুলে একটা মুখা খুলো, মুখা খুলো, এমনি না, এমনি খুলে না, এমনি রাখ। এই যে ওই দিয়া, এবার আঙুল দিয়া, এবার টান দিয়ে খুলতে হয়, বুঝছো? দাঁড়া, আস্তে আস্তে, সাবধান। এই যে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন ফ্লাশ অয়েল যেটা, এটা এখন ঢালবো। একটি কথা বলে রাখি, এটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা আসলে আপনি যখন ইঞ্জিন ফ্লাশ করবেন তখন কিন্তু অবশ্যই আপনি ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েলটা আছে, মানে যেটা আমরা মোবিল বললে চিনি, সেই মোবিলটা কিন্তু সম্পূর্ণ ড্রেন করে নেবেন, মানে বের করে নেবেন। তারপর আপনি কিন্তু এই ফ্লাশ অয়েলটা ঢালতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। কারণ কিছু কিছু ফ্লাশ অয়েল আছে যেগুলো ছোটো, সেগুলো আপনার ইঞ্জিনের যে মোবিলটা থাকে সেটার সাথে মিক্স করে দিতে হয়। আবার কিছু কিছু আছে যেগুলি বেশি, মানে হাফ লিটারের মতো বা হাফ লিটার প্লাস, সেগুলিকে আপনি ডিরেক্ট ইঞ্জিনের যে মোবিলটা থাকে সেটা ড্রেন দিবেন। ড্রেন দিয়ে আপনি দেন এটা বের করে নিতে পারবেন, তার আগে কিন্তু এটা দিতে পারবেন না। তার মানে কি, আমি যে মোবিল ফ্লাশ অয়েলটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার প্রায় 500 মিলি, তো 500 মিলি হওয়ার কারণে কিন্তু এটা আপনি ইচ্ছে করলে আপনি এটা যে সিস্টেমটা দিছে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মোবিলটাকে বের করতে হবে, তারপর আপনাকে ফ্লাশ অয়েলটা ঢালতে হবে। এই যে দেখেন, ইঞ্জিন স্টার্ট দিছি, এক নম্বর গিয়ারে রাখছি, এবং আমি কিন্তু কিছু করতেছি না, নর্মাল আইডিয়াল স্পিডে চলতেছে। নিয়ম হচ্ছে ফ্লাশ অয়েল যেটা আছে সেটা আপনি ঢালবেন, ঢেলে মিনিমাম 5 মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রাখবেন, এবং বাইকে কিন্তু 1 নম্বর গিয়ার দিয়ে তখন আপনি স্টার্টটা দিবেন। তাহলে আপনার কী হবে, ব্রেক তোরের যে ইঞ্জিনের ট্রাংশের ট্রাংশের আছে সব কিছু চলতে থাকবে, গিয়ারটাও চলতে থাকবে। অবশ্যই আপনি শর্টল কিন্তু দিবেন না, নর্মালি যে আইডিয়াল স্পিডটা থাকে সেই স্পিডে চালু দিয়ে 5 থেকে 10 মিনিট আপনি রেখে দিবেন। তারপর ইঞ্জিন অয়েলের মতো করে ফ্লাশ অয়েলটাও ড্রেন দিয়ে নতুন ইঞ্জিন অয়েল ভরে দেন আপনি চালাবেন। অবশ্যই আপনার যে রিকমেন্ড ব্র্যান্ড আছে সেই গ্রেড জেনে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।